শীতকালে হরেক রকমের পিঠা পাওয়া যায় কিন্তু সব থেকে ইজি প্রসেস এই পিঠাটি যেমনি সুস্বাদু তেমনি সফট এই পিঠাটি এটিকে আমরা চাপটি বলি এক এক অঞ্চলে এক এক রকম নামে পরিচিত চুলায় আমি প্যান বসিয়ে কিছুক্ষণ গরম করে নিয়েছি এরপর ঢেলে দিলাম এখানে কোনো ধরনের তেল আমি ইউজ করিনি এটি বানানো খুবই সহজ এখানে পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ লবণ কাঁচামরিচ আর একটি ডিম রয়েছে সব থেকে যেটি মেইন যেটি ছাড়া হবে না সেটি হচ্ছে ময়দা আপনারা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন পরিমাণ মতো ঢেলে আমি এখানে ঢাকনা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে অন্য পাশ উলটিয়ে দেব চাপটি আপনি এমনিতেও খেতে পারেন অথবা হাঁসের মাংস গরু কিংবা খাসির মাংস দিয়ে খেতেও কিন্তু বেশ মজার লাগে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আমি চারপাশ হালকাভাবে নেড়ে দিচ্ছি দেখছি চারপাশ হয়েছে কিনা একপাশ এক পাশ হয়ে গেলে অন্য পাশ উলটিয়ে দিব দু মিনিট হালকা আছে ভেজেই উঠিয়ে ফেলবো গরম গরম খেতেই এই চাপটি সব থেকে মজার লাগে এটির প্রসেস আমি তিনশো ফিট থেকেই নিয়েছি তাদের চাপটি খেতে অনেক বেশি মজাদার হয় তাই তাদের প্রসেস অনুযায়ী আজকে বাসায় বানিয়ে ফেললাম